ভিসা সমস্যা সমাধানে ক্যাম্পেইন শুরু করেছে দুবাই সরকার। দেশটির জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স এই কর্মসূচি হাতে নিয়েছে বলে গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ভিসা ও পারমিটের জন্য ভোগান্তিতে পড়াতে সংকট সমাধানে আহোমল্যান্ড ফর অল নামে এই প্রকল্প হাতে নিয়েছে সরকার। মেয়াদ অনুমোদন শেষ হয়ে যাবার পরও যারা দুবাইয়ে বসবাস করছেন তারা এর মাধ্যমে ভিসার সময় বাড়ানোর সুযোগ পাবেন। এমনকি একদিন থেকে দশ বছর ধরেও যারা মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে দুবাইয়ে বাস করছেন তাদেরও এই সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভিসা সমস্যা সমাধানে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি পরিচয় গোপন রাখার কথাও জানিয়েছে তারা।